খুব সুন্দর লাগলো আমাকে এক ট্যাক্সি ড্রাইভার তার কথাগুলি। গত মাসখানেক হচ্ছে মনে হয় এই জুমার দিন সকালবেলা জুমার আগে জুমার সালাতে যাওয়ার উদ্দেশ্যে তার গাড়িতে উঠলাম। দেখে মানুষটাকে ভালোই মনে হলো, কিন্তু ক্লান্তি বোধ মনে হচ্ছে, সে খুব ক্লান্ত। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, রাতে ঘুমাননি? তিনি বললেন সারা রাত আজকে গাড়ি চালাইছি, ঘুমাইনি। তবে যখন ফজরের সময় হয়েছে জামাতের সাথে ফজরের সালাত আদায় করেছি। একজন ট্যাক্সি ড্রাইভার জামাতের সাথে ফজরের সালাত আদায় করে সেই গাড়িতেই আমি দুই এক ঘন্টা ঘুমালাম, তারপরে আপনার গল্পে আপনাকে নিলাম। বললাম যে এরপর জুমার সালাত কখন আদায় করবেন? বললেন ইনশাআল্লাহ আপনাকে নামাই দিয়ে আমি গিয়ে প্রস্তুতি নিয়ে জুমার সালাত আদায় করব। কিন্তু ঘুম তো রাতে হয়নি, জুমার সালাত আদায় করে একটু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে ঘুমাব। আল্লাহ যদি আমাকে এই ঘুমের মধ্যে নিয়ে চলে যায় আলহামদুলিল্লাহ, আমি প্রস্তুত রয়েছি, ফজরের সালাত আদায় করেছি, জুমাও আদায় করব, করে ঘুমাবো। আল্লাহ যদি নিয়ে চলে যায় আমি পূর্ণভাবে প্রস্তুত আছি, আবার যদি আল্লাহ ফিরিয়ে দেয় আমি ফিরে আসব, জেগে যাব। ছোট্ট একজন মানুষের কি চিন্তা, তার কি প্রস্তুতি, আমাদের মাঝে কি সেই প্রস্তুতি আছে? প্রতি রাত্রিতে যখন এই ঘুমাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জাগার সুযোগ করে দেন, তাই পৃথিবীতে জাগতে পারি, চলতে পারি, না হলে সেই মৃত্যুর মধ্য দিয়ে, ঘুমের মধ্য দিয়েই তো পৃথিবী থেকে চিরবিদায় হয়ে যেতে পারে। সত্যি আমরা সফল হতে পারবো তখন যখন এই ছোট্ট মানুষটার মতো আমরা সবসময় প্রস্তুত থাকতে পারবো।